নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি মার্চ মাস কন্যা রাশির কেমন যাবে, একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই আপনাদেরকে জানাই, কন্যা রাশির হাজারো লাখে মানুষ আছে, প্রত্যেকের রাশিচক্র আলাদা, প্রত্যেকের দশান্তর্দশা আলাদা, প্রত্যেকের ক্ষেত্রে যে 100% মিলবে এমন নয়, কিন্তু এর রাশিফলটি কিছুটা হলো আপনাদেরকে চলার পথে সহযোগিতা করবে। তো এ মাসটা কেমন যাবে, প্রথমেই আমি কন্যা রাশির জন্য একটাই কথা বলবো স্টার্টিংয়ে, যেটা হচ্ছে সাবধান। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, আমি কোনো ভয় দেখাচ্ছি না এই ভিডিওর মাধ্যমে, আপনারা সতর্ক থাকুন, দেখবেন সেই অনুযায়ী আপনারা সমস্যাতে পড়বেন না। তো শুরু করা যাক ভিডিওটি। তো আপনাদেরকে জানাই, আপনাদের রাশির দ্বিতীয়পতি এবং আপনাদের রাশির নবমপতি অষ্টম স্থানে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের ভাগ্যের দিকে কিছুটা হলো বিড়ম্বনা দেখা যাচ্ছে এ মাসে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন না। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের অর্থনৈতিক ভাগ্য এ মাসে খুব একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না, আপনাদের ব্যয় প্রচুর পরিমাণে হবে এবং এ মাসে আপনাদের প্রতারণার যোগ লক্ষ্য করা যাচ্ছে। কাউকে টাকা দেওয়ার আগে একটু সাবধানভাবে টাকা দিবেন, সেক্ষেত্রে সমস্যা তেমন আসবে না ধার দেওয়ার ক্ষেত্রে। যারা শেয়ার মার্কেট বা লটারি বা ফাটকা কারবারিতে যারা ইনভেস্টমেন্ট করেন, তাদের ক্ষেত্রেও সাবধান মানি, চট করে আপনারা ইনভেস্টমেন্ট করবেন না এ মাসে। আপনাদের এ মাসটাতে বেশ টেনশন থাকবে, অর্থাৎ দুশ্চিন্তা আপনাদের পিছু ছাড়বে না এ মাসে কন্যা রাশির। পাশাপাশি আপনাদের শরীর নিয়ে কিছু সমস্যা এ মাসে খুব লক্ষণীয় একটা বিষয়, শরীর নিয়ে আপনারা এ মাসে একটু ভুগবেন। এর সাথে আপনাদের যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত আছে, তাদের ক্ষেত্রে কিছুটা হলো মতান্তর লক্ষ্য করা যাচ্ছে প্রেমিক প্রেমিকার মধ্যে, এবং যারা এডুকেশন লাইনে আছে, এডুকেশনের দিকে খুব একটা ভালো ফল দেখা যাচ্ছে না, আশানুরূপ ফল কিন্তু হবে না। পাশাপাশি আপনাদের কিছু উটকো ঝামেলা আপনাদের জীবনে আসতে পারে, যেটা দেখা গেল কোনো পাড়া প্রতিবেশীর ঝামেলা আপনার ঘাড়ে এসে চললো, বা আপনার আত্মীয় স্বজনের ঝামেলা, যেগুলো উটকো ঝামেলা বলে, বাইরের ঝামেলা, অযাচিত ঝামেলাগুলো আপনাকে বহন করতে হবে। ব্যবসার ক্ষেত্রে খুব সতর্কবাণী আমি জানাবো, চট করে হিউজ ইনভেস্টমেন্ট করবেন না, এবং আপনারা এ মাসে কোনো ব্যবসা আরম্ভ করবেন না, একটু সতর্কভাবে চলুন। চাকরি ক্ষেত্রে আপনাদের প্রচণ্ড চাপ আসবে এ মাসে, কর্মক্ষেত্রে প্রচণ্ড চাপ লক্ষ্য করা যাচ্ছে, কর্ম বিচ্যুতি পর্যন্ত হতে পারে, এ চাপের জন্য আপনি নিজে থেকে কর্ম ছেড়ে দিতে পারেন। এর সাথে যারা গাড়ি ঘোড়া চালাচ্ছেন, গাড়ি বা দুচাকা, তাদের ক্ষেত্রে একটু সতর্কভাবে আপনারা চালান। ওভারঅল কন্যা রাশির এই মার্চ মাসে বেশ সমস্যাবহুলই মাস, গ্রহের যা গোচর বলছে তাই অনুযায়ী আমি আপনাদেরকে এই ফলাদেশ দিচ্ছি। তবে আপনাদের একটাই প্লাস পয়েন্ট, আপনারা এ মাসে পিতা মাতার এবং আপনার বন্ধু বান্ধবের সহযোগিতা কিছুটা হলেও আপনারা পাবেন, এবং হিউজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না, দূর যাত্রা এ মাসে আপনারা করবেন না, এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটু বাধাবিঘ্ন লক্ষ্য করা যাচ্ছে এই মার্চ মাসে, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে একটু
সাবধান মানি এবং আপনাদের দাম্পত্য কলহ আপনাদের একটু লেগে থাকবে স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর। তো ওভারঅল আপনারা সতর্ক থাকুন, সাবধান থাকুন, কন্যা রাশি জাতক বা জাতিকারা সে মতো সমস্যা আসবে না। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।